আসসালামু আলাইকুম, তৌফিকা সোয়ালের সবাইকে আরও একবার স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বলতে বলতে চলে এলো পবিত্র মাহে রমজান। রহমত বরকত নাজাতের মাস, মাগফেরাতের মাস, পাপ মোচনের মাস। রমজানের প্রত্যেকটি রোজা যাতে আমরা সুস্থভাবে পালন করতে পারি এবং বেশি বেশি ইবাদত বন্দেগি করতে পারি, সেজন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানাচ্ছি। আর বেশি বেশি এই মাসটিতে আমরা দান খরাত করব যে যার সামর্থ্য থেকে। নিশ্চয়ই দেখতে পেয়েছেন মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে একটি ছিদ্র বিশিষ্ট পাত্রে নিয়ে তারপরে গরম পানির একটি হাঁড়িতে দিয়ে ঢেকে রেখেছি। এই ফাঁকে চলে আসলাম ডিপ ফ্রিজের বরফ ক্লিন করতে। এই একটি কাজ যদি আমরা প্রতিদিন একবার করি তাহলে আমাদের জীবনেও কিন্তু ডিপ ফ্রিজের বরফ নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না। আর এই কাজটি করা খুবই সহজ, কোনো পয়সা লাগবে না, খরচ লাগবে না। হাতের কাছে যদি এরকম একটি ফোম থাকে তাহলে বেশি ভালো হয়, তা না হলে বাড়িতে থাকা পুরাতন গেঞ্জির কাপড় অথবা সুতির কাপড় ভিজিয়ে নিলেও চলবে। ফ্রিজের ঢাকনা খুলতেই দেখা যাচ্ছে চারপাশটা বরফে ভরে আছে। তো গত 2 থেকে 3 দিন আমি আর পরিষ্কার করিনি, কারণ একটি ভিডিও মেক করব সেজন্য। একেবারে পরিষ্কার ফ্রিজে তো আর ভিডিও করা যাবে না। আমি যেহেতু আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করি, সো এই কাজটিও কিন্তু আমার লাইফস্টাইলেই পড়ে। যেহেতু আমি এই কাজটি করে আমার এই ডিপ ফ্রিজটা পরিষ্কার রাখতে পারছি, তো এটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের যদি একটু উপকার হয় তাতে কিন্তু আমি অনেক খুশি। ভিজা ফোমটা বরফের উপর একটু ঘষা দিতেই বরফগুলো উঠে আসছে। অনেক দিন ধরে যদি এই বরফগুলো পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এগুলো অনেক বেশি শক্ত হয়ে যায়। ফ্রিজের যে অংশটুকু ফাঁকা থাকে সেই ফাঁকা অংশে কিন্তু বরফ জমে বেশি, আর সেই বরফগুলো এক পর্যায়ে এমন অবস্থা ধারণ করে তখন কিন্তু ফ্রিজের যে ঢাকনা আছে উপরে সেটা লাগতে চায় না। আমিও কিন্তু বরফের এই সমস্যা থেকে পরিত্রাণ পাইনি। কিছুদিন আগে আমার এই ডিপ ফ্রিজে এত পরিমাণ বরফ জমেছিল, এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ফ্রিজের ঢাকনাটা আর লাগছে না। সেদিন যে আমার কী পরিমাণ কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ পাকই জানেন। সেই দিনটিতে নাওয়া খাওয়া ফেলে কেবল ফ্রিজের বরফ পরিষ্কার করতে হয়েছে আমার। তারপর থেকে চিন্তা করলাম এরকমটি হতে দেওয়া যাবে না, তাই প্রতিদিন অথবা একদিন পর পর ভিজা ফোম অথবা কাপড় দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি, যার ফলে এখন আমি এই বরফের বিড়ম্বনা থেকে একেবারে পরিত্রাণ পেয়েছি। আপনারা চাইলেও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি একটু হলেও উপকার পাবেন আমার আজকের এই টিপস থেকে। এবার ফ্রিজের ঢাকনাটাও একটু ভেজা ফোম দিয়ে মুছে নিচ্ছি, এর ফলে উপরের অংশ আর কখনো ময়লা হবে না। হাতের নাগালেই রেখেছি ফোম, কারণ যখনই ফ্রিজ খুলি তখনই দিনে অন্তত একবার আমি এই কাজটি করে থাকি। তো এবার আমি চলে আসছি সেই যে মিষ্টি আলু ভাপিয়ে নিচ্ছি সেখানে। তো এর মধ্যে মিষ্টি আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁটা চামচটা সুন্দর মতো ঢুকে গিয়েছে। আমি এবার সেই পাত্রটি নামিয়ে রাখছি। রমজানকে সামনে রেখে সবাই কম বেশি কিছু না কিছু প্রস্তুতি নিচ্ছে, কিছু কাজ এগিয়ে রাখছে। আমিও কিন্তু ব্যতিক্রম নই, বাট আমার কাজটা একটু অন্যরকম। দেখতে পাচ্ছেন একটা ময়লা ধুলাবালি পড়া মাটির কলসি, তো সেটাকে আমি ধুয়ে নিচ্ছি। কেন ধুয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে থাকলেই কিন্তু বুঝতে পারবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দারুণ একটা মজার বিষয় সামনে আসছে। আর আমি মিষ্টি আলুগুলোকে নামিয়ে একটি জায়গায় ঢেকে রেখেছি ঠান্ডা হতে থাক। তো যে কাজটা করতে যাচ্ছি সেটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা, অনেকের অনেক পছন্দ, অনেক শখের, অনেকের একদম অপছন্দের একটা ব্যাপার। তো জানি না কার পছন্দ আর কার অপছন্দ হবে। আমি যেটা করতে যাচ্ছি সেটা তো আমার কাছে অনেক পছন্দ, আর আমার পছন্দের কাজটি আমার প্রিয় প্রিয় দর্শক বন্ধুদের সাথে শেয়ার করছি। তো কলসিটা ধুয়ে আমি একটি জায়গায় রেখেছি। এবার এখানে একটি পাত্র নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আর কি 250 গ্রাম মোটা চাল। এই চালটার নাম হচ্ছে লতা চাল। 1.5 কেজি লতা চাল কিনে এনেছি। বাসায় যে চাল আছে ভাত খাওয়ার সেটা হচ্ছে অনেক চিকন, সেজন্য মোটা চালটা নিচ্ছি। আর এখন খুব ভালো করে এই চালগুলোকে ধুয়ে নিতে হবে। তো এই চালের কেজি নিয়েছে মেবি 50 টাকা করে খুব সম্ভবত। তো যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চালগুলো ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে।
প্রতি বছর রমজান আসলেই আমি সাধারণত এই কাজটা করে থাকি। এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমি যে সব কাজ পারি তার বেশিরভাগই কিন্তু আমার আম্মার কাছ থেকেই শেখা। তো বেশ কয়েকবার ধোয়ার পর চাল থেকে এখন পরিষ্কার পানি বের হচ্ছে। এখন সেই পরিষ্কার পানিটা আবারও ছেঁকে নিচ্ছি। এখন এই চালটাকে আমি দিয়ে দিচ্ছি সেই যে ধুয়ে রেখেছিলাম মাটির কলসি সেখানে। আর তো লুকিয়ে রাখা যাচ্ছে না, এবার নিশ্চয় বুঝে গিয়েছেন আমি মাটির হাঁড়িতে চাল রাখছি কেন। কাজীর ভাত বানানোর জন্য মাটির হাঁড়িতে চাল ভিজিয়ে রাখছি। আমার আম্মাকে দেখেছি এভাবে কাজীর ভাত বানাতো। বিশেষ করে রমজানে ইফতারের পর নামাজ পড়ে এই কাজীর ভাত বিভিন্ন ভর্তার সাথে কয়েকদিন পরপরই করা হতো, অথবা খুদের ভাত ভর্তা, এই আর কি। আমি কাজীর ভাত খাওয়া শিখেছি প্রথমে নানির বাড়ি থেকে, তারপরে আর কি আম্মা করতো। কলসিটাকে ধরে আমি দুই চুলার মাঝখানে রেখেছি যাতে একটু গরম থাকে, হালকা গরম থাকে। 6 থেকে 7 দিন লাগবে প্রথম অবস্থাতে এই কাজীর ভাত হতে, তারপরে যখন আবার চাল দেওয়া হয় তখন 3 থেকে 4 দিনেই হয়ে যায়। কাজীর ভাত বানানোর জন্য চালগুলোকে যেহেতু 6-7 দিন ভিজিয়ে রাখতে হয়, তাই আমি এখানে মোটা চাল ব্যবহার করেছি। এক্ষেত্রে চিকন চাল দিলে ভাত রান্নার আগেই কিন্তু চালগুলো গলে যায়। কাজীর ভাত আমি কিভাবে রান্না করি আর কী কী ভর্তা দিয়ে খাই সেটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। এখন আমি সেই যে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম সেখান থেকে একটা মিষ্টি আলু খুন্তির অপর প্রান্ত দিয়ে চুলার উপরে একটু পুড়িয়ে নিয়েছি, কারণ আমার অনেক আগের কথা মনে পড়ে গিয়েছে। নানির বাড়িতে যখন যেতাম তখন মিষ্টি আলু মাটির চুলার মধ্যে জ্বলন্ত কয়লার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে নিত, আর সেটা যে কি মজা লাগতো, একটা স্মোকি স্মোকি ফ্লেভার, খুবই ভালো লাগতো। তো আমি চিন্তা করলাম এভাবে পুড়িয়ে দেখি কেমন লাগে, আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সব অদ্ভুত অদ্ভুত কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পোড়া খোসা ছিলে আমি আলু খেয়েও নিচ্ছি, আমার কাছে তো অনেক ভালো লাগছে, সেই ছোটোবেলার স্বাদ কিছুটা হলেও আমি ফিরে পেয়েছি। এবার একটা মজার রান্না শেয়ার করছি, মসুরি ডাল দিয়ে পাট শাক, খুবই মজার। প্রথমে একটি প্যানের মধ্যে ধুয়ে রাখা মসুরির ডাল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি, 1 চিমটি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য, আর 1/2 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি, আর 1 টুকরো দারচিনি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এবার খুব সুন্দর করে এই ডালটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব একদম ঝরঝরা করে। তারপরে আমি এখানে 3 থেকে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, ডালটা ঘন হবে সেই অনুযায়ী পানিটা অ্যাড করতে হবে। একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। পাশের চুলায় আমি রান্না করছি হচ্ছে দেশি ট্যাংরা মাছ আলু টমেটোর ঝোল। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এটা কীভাবে রান্না করেছি সেটা আর দেখাইনি। তো আবারও আমি ডাল রান্নায় চলে আসলাম, ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও ঢেকে রাখছি, আরও কিছুক্ষণ হতে হবে, আর একটু ঘন হলে তারপরে আমি পাটের শাক দেবো। এর মধ্যে আমি পাট শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। এই পাট শাকগুলো আগেই কেটে ধুয়ে রাখা হয়েছে, তো শুকিয়ে গেছে বলে আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি। পাটের শাকটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা ভ্যান থেকে রেখেছিল, তো যেদিনই পাট শাক রাখে তো উপরে আমার জন্য আর কি 1 আঁটি পাঠিয়ে দেয়। তো আমি আজকে ডাল দিয়ে রান্না করছি প্রথমবারের মতো, আগে কখনো আমি ডাল দিয়ে পাট শাক রান্না করিনি। বাট পাট শাক দিয়ে এভাবে ডাল রান্না কিন্তু অসম্ভব মজা। আমার শাশুড়ি মা কিন্তু প্রায়ই পাট শাক দিয়ে এভাবে ডাল রান্না করে। তো এই ডালটা আমি আজকেই প্রথম রান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমবার হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এখানে কিন্তু বোম্বাই মরিচটা দিলে অনেক বেশি ভালো হতো, বোম্বাই মরিচটা একটু চিড়ে চিড়ে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসতো। তো আমার কাছে বোম্বাই মরিচ ছিল না বলে পাট শাক দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ আমি আবার একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। ডালের মধ্যে পাট শাক দেওয়ার পর ঢাকনা খুলে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করছি, এর বেশি থাকলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আমি গরম প্যান তুলে নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরের ভাত খাওয়ার সময়। প্রথমে আদিয়ানকে আমি দুপুরের খাবারটা খাইয়ে নিচ্ছি। যেহেতু ডালটা আজকে প্রথম নতুন রান্না করেছি তো ডালটা দিয়েই আগে শুরু করি, তারপর অন্য কিছু দিয়ে খাওয়াবো। আমার বড় ছেলে তাহসিন এখনও বাসায় আসেনি, তাহসিন হচ্ছে টিচারের বাসায় গিয়েছে পড়তে, তো আদিয়ানকে খাওয়াতে খাওয়াতে নিশ্চয়ই চলে আসবে।
আদিয়ানকে বলেছিলাম নিজের হাতেই খেতে, বাট সে খাবে না, মোবাইলে গেম খেলছে, সেজন্য আমি চামচের সাহায্যে খাইয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকেই জেনে গিয়েছেন আমার স্কিনে প্রবলেম আছে, তাই সবসময় চেষ্টা করি হ্যান্ড গ্লাভস পরেই সব কিছু করতে, বাট সেটা হয় না, মাঝে মধ্যেই তাড়াহুড়া করে খালি হাতেই কাজ করে ফেলি। আদিয়ান তো পাটশাকের ডাল দিয়ে খুবই মজা করে খেয়ে নিচ্ছে। আদিয়ানকে খাওয়াতে খাওয়াতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার আজকের ব্লগ দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি এতটুকু ভালো লাগে তাহলে একটি লাইক তো আশা করতেই পারি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।